हाय व्यूअर्स, आशा करी सबाई भलो आपनारा ट्यून कर टेक्नोलॉजी नेट पीडी एक्सप्रेस चैनल प्रांत आछि आपनादेर साथे। तो बंधुरा प्रतिदिनेर मतो आज नतुन एकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। तो आजकेर भिडियोर मूल विषयटा होच्छे जे आजके आमि भिडियोर थाम्बनेल देखे अवश्यई आपनारा बुझे गेछेन आजकेर भिडियोर मूल विषयटा कि। आजकेर भिडियोर मूल विषयटा होच्छे जे आपनारा मात्र दुई क्लिकेर माध्यमे आपनार जे कोनो पिक्चारेर ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারেন একেবারে পারফেক্টলি ভাবে। আপনি যে এমন ভাবে মনে করুন, আমরা যখন ফোন দিয়ে আমরা যদি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু আমরা ইরেজার ইউজ করতে হয়। ইরেজারটা আমরা অ্যাপ্লাই করতে হয়, ওইটা দিয়ে আমরা অনেক সময় লাগিয়ে ওইটাকে মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য অনেক সময় লাগে। কিন্তু না, আজকে আমি কোনো ইরেজারের কথা বলবো না। আজকে আমি একটা দুর্দান্ত অ্যাপস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আসলে আপনারা অনেকেই অ্যাপ সম্পর্কে জানেন, অনেকেই অ্যাপ সম্পর্কে জানেন না। তো অ্যাপসটা আসলে অত্যন্ত দুর্দান্ত। আমি কেন না বলো, মাত্র দুই ক্লিকের মাধ্যমে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড একেবারে পারফেক্টলিভাবে চেঞ্জ করতে পারেন। কোনো এক আপনি কেউ বুঝতে পারবেন না এটা আপনি ফোন দিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন নাকি এটা কোনো পিসি বা কম্পিউটারের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সব থেকে বড় কথা হলো যে আমি একটা যে অ্যাপসের কথা এখন আপনার সঙ্গে বলবো, শেয়ার করব। তো এই অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। অত্যন্ত মানে অত্যন্ত অত্যন্ত খুব চমৎকার একটি অ্যাপস। আসলে এই অ্যাপসের কাজ এরকম হবে তো দুর্দান্ত হবে আমি নিজেও ভাবতে পারিনি। এটা আমি বর্তমানে এখন নিজেও আমি ইউজ করছি। খুব পারফেক্টলিভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করা যায়। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন মাত্র দুই ক্লিকের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আগে আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা কিন্তু ইরেজার অ্যাপস ইউজ করতাম। তো ইরেজারের মাধ্যমে আমরা প্রথমে হাত দিয়ে ঘষে 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 কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হতো। তো এখন সেটা করতে হবে না। আমি এখানে স্ক্রিনে যে অ্যাপসটা দেখাচ্ছি, এই অ্যাপসের মাধ্যমে মাত্র দুই ক্লিকের মাধ্যমে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো স্ক্রিনের মধ্যে দেখুন, আমি অ্যাপসটা ওপেন করছি। তো স্ক্রিনের মধ্যে দেখুন এখানে দেখাচ্ছে আপলোড ইমেজ। তো আমরা একটা ইমেজ এখন সিলেক্ট করবো আমাদের গ্যালারি থেকে। তো আমরা গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার এখন সিলেক্ট করে নিচ্ছি। তো এই দেখুন ছোটো একটা বাচ্চার একটা পিকচার এখানে আছে, ছোটো একটি বাচ্চার একটা পিকচার দেখা যাচ্ছে এখানে, সেটা আমি এক্সপোর্ট করছি এখানে, আপলোড করছি। তো ইমেজটা আপলোড হয়ে গেছে। তো হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন ওই পিকচারটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর দেখুন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কীরকম এসেছিল। তো যাই হোক, এখন আমরা যা করব সেটা হলো আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখন অন্য কোনো একটা প্লেসের মধ্যে নিয়ে এটাকে বসাবো, যাতে আপনারা বোঝানোর জন্য আর কি এটা করব, যে যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে যে আমি ব্যাকগ্রাউন্ডটা যে পারফেক্টলি চেঞ্জ করতে পেরেছি কি না। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দেখুন এটা কিন্তু ইরেজার দিয়ে আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেরকম হয় ঠিক সেরকম এটা হয়ে গেছে অলরেডি। তো দেখুন আমি এখন একটা পিকচার আর একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার নেব এখন। তো আমি এখানে যেটা করব সেটা আমি একটা ব্যাকগ্রাউন্ডের যে পিছনের যেটা আছে ব্যাকগ্রাউন্ড ওইটাতে আমি চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি প্রথমে যে ছবিটা আছে এই ছবিটাই আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি এখানে এই ছবিটা নিয়ে আমি সেট করছি, এই ছবিটার সামনেই আমি এই ছোটো বাচ্চাটা মেটার ছবিটা এখানে সেট করব। তো যেহেতু আমার কাছে ভালো কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার নেই, তো আমি এখানে এই সেট করে বসিয়ে দিই কোনো একটা জায়গায় ছোটো করে। তো পিকচারটা মনে হয় বেশি ছোটো হয়ে গেছে, একটু পরে করে নিলাম, একটু বড় করে নিলাম আর একটু বড় করলাম। তো যেহেতু আমাদের কিন্তু ফোকাসটা কিন্তু যেহেতু এখানে সাইডে আরেকটা পিকচার থাকার কারণে বড় করে যার কারণে আমাদের ফোকাসটা কিন্তু ওই বড় পিকচারের দিকে যাচ্ছে। তো আমরা ওই পিকচারটাও রিমুভ করে দিই, শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ওই কিছু অংশ ওই ছবি থেকে আমরা নিয়ে নিই, তাহলে বুঝতে সবার সুবিধা হবে এবং ফোকাসটা কিন্তু আপনাদের সবার ওই ছোটো বাচ্চার পিকচারের দিকেই যাবে। তো আমি স্ক্রিনটা একটু ছোটো করে নেই, তো আমি ছোটো করে নিলাম এটাতে। এখন এখানে যদি আমরা এই বাচ্চা মেয়েটার ছবিটা এখানে যদি বসিয়ে দিই, ভালোভাবে একটু বসিয়ে দিই,
এখন আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তো সেভ হয়ে গেছে। তো চলুন একবার গ্যালারিতে আমি প্রথমে আপনাকে অরিজিনাল যে ছবি সেটা দেখাবো প্রথমে, তারপরে আপনাকে দেখাবো যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর, মানে যখন ইরেজারের মাধ্যমে আমরা কষলে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর কীরকম হয়। দেখুন, এটা হলো অরিজিনাল ছবি, এটা হলো মেইন ছবি যেখানে তোলা হয়েছিল যে জায়গায়, এটা হলো সেই জায়গাতে অরিজিনাল ছবি। আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ঠিক তখন এইটাই আসছে, আমরা যখন ওই অ্যাপসের মাধ্যমে রিমুভ করেছি তখন এই এরকম পিকচারটা এরকম আসছে। যখন আমরা অন্য একটা জায়গায় যখন পিকচারটা নিয়ে সেট আপ করছি তখন কিন্তু এই জায়গাটায় গিয়ে পিকচারটা বসছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি স্ক্রিনের মধ্যে লাইভে সব কিছু আপনার সামনেই সব কিছু করে দেখালাম, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে গেছে। দেখুন, কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা ফোন দিয়ে করা হয়েছে নাকি পিসি দিয়ে করা হয়েছে বা কীভাবে করা হয়েছে, কিচ্ছু কিন্তু এখানে বোঝা যায়নি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্রথম ভিডিও শুরুতেই বলেছিলাম যে এটি কোথায় থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকেই বলে দেব। তো আপনারা যাদের মনে করেন এই অ্যাপসটার প্রয়োজন যাদের আপনাদের, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কমেন্টের মধ্যে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো। আর অবশ্যই যেখানে সেখানে থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন না, কারণ এই অ্যাপসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাস যা আছে, যে সমস্ত ভাইরাস আপনার ফোনকে কিন্তু একেবারে শেষ করে দিতে পারে। তো অবশ্যই আমাকে কমেন্ট